আমার বলাঙ্গীর ডিস্ট্রিক্টে পিকনিক করবার জায়গা মানে বহুত আছে। ওয়েলকাম টু মাই ব্লগ। স্টার্ট হয়েছে এক্সারসাইজ, দেখি পারত ইয়ার তো আমি বেড়কে যিমু ইহাদে বেড়ন কেঁ কাঁ কাম আছে দেখি দেমা। তো দেখো আর পাঁচ ছ দিন আছে, হাতির লাগিয়ে চালিছে জোর সোর এক্সারসাইজ, গহদি গলানো ফের বি হারবার নি তেল আরকি পলে আনিন। এত তো জল মহাদেব আর হরশঙ্কর যাবার লা যে ক্যানসেল হয়ে গেল বলে আমার গাঁরে পহরি হচ্ছে কি নি, সেটা কামধাম করলে আবার পড়বা, সেতির লাগে যেয়ে নি হন কাল পর দিন আড়ে যেয়ে হবা। বিহনীটা দেড় মাস বলে হয়ে যাবান, এটা রেস করা এটা বিহনীটা, এত তো এটা কামধাম কিছু নিন। দেখো কুবির কেনা পরিবর্তন হয়ে গলান, বড় বড় হলান, যাই মাত্র কুড়ি দিন অঠর উনিশ হ্যাঁ কুড়ি দিন গলে বাহারি যাওয়ান ওইটা, কাজে বলে কি ঘরের কন্ডিশন বড় গলান দেখি পার। হ্যাঁ আর সে রাসকড়া বিহনটা আর দেড় মাস লাগবা দেন, কুবি দেখি দিও রাসকড়া বি দেখে দিচ্ছে কিন কিন আড়ে কেনা কেনা আছে যে ইহাদে। দেখো এটা সে রাসকড়া বিহন, রাসকড়া বিহনটা আর দেড় মাস লাগবা বাহারবার লাগে, সব রেডি হওয়ার লাগে, তারপরে এটাকে ফের নলতাকে যেটা করুন নলতা শাক কেটাকে সেটা করবার পড়ছে, ফুটবার পড়ছে বিহন বার করবার লাগে দেখি পার কেনা ইয়েছি যে তরকে দেখে দেখো কেনা দিশুছে যে কুকুরার মেন খাদ্য ওইটা, সেতির লাগে আমাকে হাই সিকিউরিটি দেওয়ার পড়ছে জায়গাটা, নাহলে যদি টিকে ছাড়ি দেওয়া বলে বাড়িকে কুকুরা খেয়ে দিছে সবু। আমার বলাঙ্গীর ডিস্ট্রিক্টে পিকনিক করবার জায়গা মানে বহুত আছে, সে জায়গা মানে দেখবার লাগি আমার ভিডিওরে জুড়ে রইথুন।